যা ঘটছে আমার সাথে সেটা টাঙ্গাইলের গোলাম কিবরিয়া বড় মুনির আমার সাথে ঘটনাটা ঘটেছে। তো উনি আমার সাথে জোরপূর্বক আমাকে ধর্ষণ করছে। সে আমাকে অস্ত্র দেখায় জোরপূর্বক তার এক বাসায় নিয়ে গেছে, নিয়ে যায় সে জোরপূর্বক আমাকে ধর্ষণ করছে। সর্বপ্রথম ফেসবুকে পরিচয় হয়, তারপরে উনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়, মানে উনি কিনা মেসেঞ্জার ইউজ করে না। তো উনি আমাকে মেসেজ যে দিচ্ছে হাই, ওটা উনি বিশ্বাস বলতেছে যে আমি দেই নি। আমি ওনাকে স্ক্রিনশট পাঠিয়েছি, উনি বলছে যে আমি তো মেসেঞ্জার ইউজ করি না, এটা দেখতে পারতেছি না। তো হোয়াটসঅ্যাপ নাম্বার নেন, ওই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশটটা দেন। তো আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখি, লিখে ওনাকে স্ক্রিনশট দিই। তারপর থেকে আস্তে আস্তে মানে ভাই বোনের সম্পর্কে কথাবার্তা বলা এই আর কি। তারপরে এই যে আজকে দেখা করা, উনি দেখা করার জন্য মানে উনি আমার সাথে রেস্টুরেন্টে কথা বলবে, খাওয়া দাওয়া করবে। এই কালকে শুধু উনি আমাকে দেখতে চাইছে, কথা বলতে চাইছে, এতটুকুই। জাস্ট 5-10 মিনিটের কথা হয়েছে গাড়িতে বসে। আর আজকে ওনার সাথে উনি আমাকে বলছে যে আমাকে ইফতারি খাওয়ায় নাই, কখনো রেস্টুরেন্টে খায়নি। তো আজকে উনি আমার সাথে ইফতারি করতে চাইছে, আমি ইফতারিতে আমি বের হতে পারিনি, তো রেস্টুরেন্টে নিয়ে কথাবার্তা বলবে এই আর কি। উনি বলছে যে তুমি আমার সাথে যাবা, কোনো কথা বলবো না, কোনো চিলাচিলি করবো না। আমি ভয়ে আর কোনো কথাবার্তা কিচ্ছু বলি নাই ওনার সাথে। কিস ওই সিচুয়েশনে আমি ওইখানে থাকা অবস্থায় ফোন দিতে পারি নাই। আমি যেখানে গেছি উনি আমার সাথে সাথে ছিল। তো ওখান থেকে বের হয়ে আসার পরে আমি ওই এরিয়া থেকে সরে যাই, আমি 999 ফার্স্ট আমার বাবাকে ফোন দিয়েছি, আমার কাছে আনছি, দেন আমি আমার বাবার সামনে রেখে 999 ফোন দিয়েছি। উনি টাঙ্গাইলের গোলাম কিবরিয়া বড় মুনির, ওনার পরিচয় উনি বলছে টাঙ্গাইল সমিতি বাস স্ট্যান্ডের কি জানো উপদেশ দিত, মানে ফোন দিত কি অবস্থা, কি করো, কেমন আসো। ভাইয়া ভালো আছি, কি করো, ঘুমাইতেছি। ঘুমাইতেছো কেন, পড়তে বসো, উঠো, পড়াশোনা করবা। তোমার কি দেশের বাইরে যাওয়ার ইচ্ছা আছে? হ্যাঁ ভাইয়া ইচ্ছা আছে। তাহলে পড়াশোনা করতে হবে, ঠিক মতন পড়বা, প্রাইভেটে যাবা, কলেজে যাবা, এইসব জ্ঞান দিত সবসময়। পড়াশোনার বিষয় নিয়ে কথা বলতো না, উনি এরকম করবে। কালকে ওনার সাথে নর্মাল দেখা করছে, উনি আমার হাতটা পর্যন্ত ধরেন। উনি গাড়ির সামনে বসা ছিল, আমি পিছনে বসা ছিলাম। তা আজকে যে এরকম ঘটবে আমি এটা কখনো কল্পনা করি নাই, কখনো ভাবতে পারিনি। মেসেঞ্জারে চ্যাটিং হতো না, উনি আমাকে মেসেজ দিছে। উনি মেসেজটা যখন দিছে আমি সাথে সাথে দেখি নাই। ওনার মেসেজটা আমি অনেক পরে রিপ্লে করছি যে কে পাঠিয়েছে। উনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়নি, উনি জাস্ট মেসেজ দিছে, উনি দিছে, আমি দিইনি। সে আমাকে মেসেজ দিছে জাস্ট হাই। আমি আমার বিচার দাবি করছি, কারণ ওনাকে আমি বড় ভাই ভাবছি। উনি আমাকে দেখা করার কথা বইলা, আমি তাকে এতটুকু বলছিলাম যে ভাইয়া আমি যদি আপনার সাথে কোনো অন্যায় বা কোনো কিছু করে থাকি আপনি অন্ততপক্ষে আমার ছাইড়া দেন, আমি আপনাকে ফোন দিব না, আপনি আমাকে ফোন দিবেন না। কিন্তু সে আমাকে ছাড়ে না। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।